আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার বাসা বাগমারাতে। আমি একজন ফাইন্যান্সের স্টুডেন্ট। আমি সিবিআইটিতে 143তম ব্যাচে ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স করতেছি। আসলে আমি যখন এসএসসি ইন্টার পাস করলাম, তারপরে অনেক জবে অ্যাপ্লাই করলাম, কিন্তু তা সম্ভব হয়নি। তারপরে ভাবলাম যে অনার্সে ভর্তি হওয়ার পরে কোনো একটা কিছু করব। তারপর ভাবলাম যে আমি ফ্রিল্যান্সিং করব। আর ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠানের প্রয়োজন, যেখানে ভালোভাবে শিখতে পারবো। এরকম আমি প্রতিষ্ঠান খুঁজছিলাম, বিভিন্ন ধরনের আইটি সেন্টার খুঁজছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে আমি সিবিআইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের খোঁজ পাই। এরপরে এর ফিডব্যাক ব্যাপারে খোঁজ নিলাম, অনেকের কাছ থেকে অনেক পরামর্শ নিলাম। আমার মনে হলো যে ফ্রিল্যান্সিং করার জন্য সিবিআইটি অ্যান্ড ইনস্টিটিউট সবচেয়ে ভালো। এর জন্য আমি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হই। তারপর ভর্তি হওয়ার পরে ক্লাস করলাম। 3 মাস ক্লাস করার পরে যখন প্রথম মার্কেট প্লেসে নতুন অ্যাকাউন্ট খুলি, ঠিক তখনই আমি প্রথম অর্ডার পাই। আর এই পর্যন্ত আমি 6টি অর্ডার কমপ্লিট করেছি। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমার কোর্স এখনও শেষ হয়নি, এখন আমি ইনকাম করা শুরু করতে পেরেছি। আসলে আমাদের দেশে এখন বেকারত্বের সমস্যা অনেক বেশি, আর আমার মনে হয় চাকরি খোঁজার পাশাপাশি লেখাপড়ার করার পাশাপাশি ফ্রিল্যান্সিং শেখাটা খুব ভালো হবে। ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই ধৈর্য আর পরিশ্রম অনেক বেশি থাকতে হবে। আমরা মানুষরা যদি কোনো কিছু মন থেকে চাই আর সেটার প্রতি যদি নাসর বান্ধবাজি করে থাকি, আল্লাহ আমাদেরকে সফল করাবেনই ইনশাল্লাহ। আর একটা কথা অবশ্যই বলতে চাই, আমাদের যে ট্রেনার মোহাম্মদ ফারুক হোসাইন স্যার, তিনি আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ ধৈর্য, সর্বোচ্চ শ্রম, সর্বোচ্চ টেকনিক খাটিয়ে আমাদেরকে শিখিয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের ট্রেনার মোহাম্মদ ফারুক হোসাইন স্যারকে এবং সিবিআইটির ইনস্টিটিউটকে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন ফ্রিল্যান্সিং থেকেই ভবিষ্যতে আমার ক্যারিয়ার গড়তে পারি।